ধর্ণা অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তার মধ্যেই আজ দুপুরে একটি চিঠি আসে, মুখ্য সচিবের একটি চিঠি আসে, যেখানে তিনটি কথা বলা হয়। বলা হয় 15 জনের বেশি সংখ্যা সদস্য নিয়ে যাওয়া যাবে না নবান্নে, সেখানে লাইভ টেলিকাস্ট করা হবে না, এবং সেইখানে বলা হয় প্রথমবারের জন্য এই চিঠিতে মেনশন করা হয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এই বৈঠকে। সেই বৈঠকে এরপর যান চিকিৎসকরা, কিন্তু বৈঠকে যাওয়ার আগে নবান্ন সভাঘরে তাদের সঙ্গে যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটা কার্যত আমাদের নাটকের থেকে কোনো অংশেই কিছুভাবে কম মনে হলো না, কারণ আমরা একটার পর একটা ছবি দেখলাম সেখানে। এই যে বলছিলাম, শুরুটা হয়েছিল যেখানে একটা বেশ শান্তিপূর্ণই মনে হচ্ছিল বিষয় হতে চলেছে, একটা বৈঠক হতে চলেছে মনে হচ্ছিল বেশ শান্তিপূর্ণই হবে বিষয়টা, যে কোথাও গিয়ে একটা চিঠি এসেছে মুখ্য সচিবের তরফ থেকে, যদিও সংখ্যা নিয়ে একটা কথা বলা হলো, চিকিৎসকরা বললেন যে না, তারা 30 জনের ডেলিগেশন নিয়েই যাবেন, কারণ 26টা মেডিকেল কলেজ তারা একসঙ্গে আন্দোলনটা করছেন, জুনিয়র চিকিৎসকরা আন্দোলনটা করছেন, সেখানে 15 জন গেলে বাকিরা কী করবেন, সেখানে তাদের সদস্য পদও তো আছে, তারা কেন নিজেদের কথাটা, নিজেদের দাবি দাওয়াটা বলবেন না। সেই জায়গা থেকে সংখ্যা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিমত ছিল, লাইভ টেলিকাস্টের দাবি ছিল, এবং মুখ্যমন্ত্রী থাকবেন সেটা চিঠিতে বলা হয়েছিল। কিন্তু এরপর আমরা যে ছবিগুলো দেখলাম, আমরা দেখলাম নবান্ন সভাঘরের বাইরে যখন গাড়িটা গেল, নবান্ন সভাঘরের ভেতরে সামনে এখন ঢুকে গেল, সেই সময় থেকে যেন নতুন করে নাটক শুরু হলো। প্রথমত আমরা দেখলাম যে নাম নথিভুক্ত করা হলো এই চিকিৎসকদের, 32 জন চিকিৎসক মোট গিয়েছিল, নবান্নের সূত্রে যেটা জানা গিয়েছে যে 32 জন গিয়েছিলেন তারা। কিন্তু তার মধ্যে আমরা একটার পর একটা ঘটনা দেখলাম, প্রথম থেকেই ভিডিওগ্রাফি করা হচ্ছিল, এবং তারপর থেকে আমরা দেখলাম যাদের নবান্ন সভাগৃহে বৈঠক করার কথা ছিল তারা আস্তে আস্তে চলে এলেন, সে সুপ্রতিম সরকার হতে পারেন বা সিএস হতে পারেন, মুখ্য সচিব হতে পারেন কিশলয়, এবং এখান থেকেই যেন নাটকটা আরো টান টান হতে শুরু করলো। বাস পৌঁছে নবান্ন সামনে, বাস থেকে একের পর এক নামতে শুরু করেন চিকিৎসকরা, তারই সঙ্গে সঙ্গে বাসের সামনে সেই 30 জন থেকে 32 জন চিকিৎসক তারা পৌঁছলেন, তাদের নাম নথিভুক্ত করা শুরু হলো, তাদের ভিডিওগ্রাফ করা শুরু করলো পুলিশ। একদিকে যখন তাদের হাত থেকে ফোন কেড়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হয়নি, জমা নেওয়া হলো, সেই জমা নেওয়ার পরবর্তী পদক্ষেপে তাদেরকে প্রত্যেককে দাঁড় করিয়ে ছবি তোলা, তাদের নাম লেখা, প্রত্যেকটি জিনিস হতে থাকলো, এবং তারই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠলো যে এর পরবর্তীকালে বৈঠকটা আদৌ হবে তো, তার কারণ কোনো মতেই মেনে নেওয়া হচ্ছিল না তাদের দাবি যে লাইভ স্ট্রিমিং করতেই হবে। আর এরপর থেকে আমরা যেটা দেখছিলাম যে এরপর আস্তে আস্তে যেটা বলতে বলতে আমরা কিশোরের কথাগুলো শুনলাম, যে এডিজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এডিজি আইনশৃঙ্খলা তারা প্রত্যেকে নেমে এলেন, কেন না তখনও পর্যন্ত এই 32 জন চিকিৎসক তারা কিন্তু তখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, ঢুকতে পারেননি, কারণ তাদের একমাত্র দাবি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে লাইভ টেলিকাস্ট হতে হবে, কিন্তু নবান্ন বলছিল লাইভ টেলিকাস্ট করা সম্ভব নয়, কিছু ইস্যু রয়েছে। সেটা কী ইস্যু সেটা তো আমরা পরবর্তী সময় দেখলাম মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু এই জায়গা থেকেই তারা একটা বিষয় বোঝানোর চেষ্টা করছিলেন কিশলয়, লাইভ স্ট্রিমিংটা কিসের জন্য দরকার, কেন দরকার, কারণ এত মানুষ সাধারণ নাগরিক তারা জুড়ে গিয়েছেন এই আন্দোলনে, তারা দেখতে চাইছেন, শুনতে চাইছেন কী কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কোন সমাধান সূত্র বেরিয়ে আসে এই এত বড় সমস্যার, সেটা তারা দেখতে চাইছিলেন, এবং তাদের হয়ে বলছিলেন চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজন। সেই লাইভ স্ট্রিমিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে কৈফিয়ত দিলেন যে এই জন্য আমি করতে পারিনি লাইভ স্ট্রিমিং। কি সেই কৈফিয়ত, আদৌ যুক্তিযুক্ত কিনা আপনারাই ভাবুন, দেখুন। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম, আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে 4 থেকে 5 বার বললেন, আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করলাম, আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করলাম, আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করলাম। কি ক্ষমা করলেন আপনি মুখ্যমন্ত্রী, কেন ক্ষমা করবেন, আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন তারা, কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি,
আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম, এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। আমরা বড় ছোটদের ক্ষমা করলাম বলছেন মুখ্যমন্ত্রী, তারই সঙ্গে মুখ্যমন্ত্রী পাঁচবার মনে করিয়েছেন যে গত তিন দিন ধরে দু ঘন্টা করে তিনি অপেক্ষা করেছেন, আজকে আবার দু ঘন্টা অপেক্ষা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, অভয়ের মা বাবা নিজের মেয়ের মৃতদেহ দেখার জন্য তিন ঘন্টা অপেক্ষা করেছিলেন, গত 33 দিন অভয়ের বাবা মা অপেক্ষা করেছেন বিচারের জন্য, আপনি তো দু ঘন্টা অপেক্ষা করেছেন, তাও নিজের ইচ্ছে, কিন্তু পরবর্তীকালে আপনার ইচ্ছেতেই লাইভ স্ট্রিমিং হয়নি এবং বৈঠক হয়নি, কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে, আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই, কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। এর আগেও আমি দুবার, দুদিন, গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরো দু ঘন্টা করে, ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি, যাই হোক ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। মুখ্যমন্ত্রী বলছেন তার কোনো পদের অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই, বরং তিনি বলছেন চিকিৎসকরা তার ছোট ভাই বোনের মতো, কিন্তু এই ছোট ভাই বোনেরাই যখন আন্দোলন করছেন তখন সেই আন্দোলনকে তিনি এভাবেও বলছেন যে অন্যান্য রাজ্যে কিন্তু এসমা জারি হয়েছে, তিনিও করতে পারতেন, কিন্তু তিনি এমার্জেন্সির সমর্থক কখনোই নন, সেই জন্য তিনি করছেন না, মানে কোথাও গিয়ে তিনি যেন কনসিডার করছেন, এবং তার মধ্যেই তিনি বলে দেন যে 27 জন রোগীর মৃত্যু হয়েছে এই আন্দোলনের জন্য, কর্মবিরতির জন্য, তিনি কিন্তু সেটাও সহ্য করছেন, কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষের ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই, 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছে। যারা এসেনশিয়াল সার্ভিসে কাজ করে থাকেন, অর্থাৎ যারা মেডিকেল বা যারা এইরকম চিকিৎসকরা যারা কাজ করেন, তারা যে কর্মবিরতিতে রয়েছেন, তাদের জন্য তিনি এসমা জারি করতে পারেন, অন্যান্য রাজ্যে তো করা হয় বা করা হয়েছে, সেই নজিরটাকে টেনে এনে তিনি বললেন যে তিনি কিন্তু করছেন না, এটা কিন্তু ভেবে দেখা দরকার জুনিয়র চিকিৎসকদের, কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকদের মত অন্য কিছু হতেই পারে, সেরকমটাই আমরা শুনলাম, কিন্তু তিনি কি বললেন মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক শুনুন। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, ইনস্টেড অফ দ্যাট অলসো উই আর নট টেকিং এনি ডিসিপ্লিনারি অ্যাকশন,